হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচার একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায়, যে বাজনার উৎসব, এই অধ্যায়টা যে আমাদের আছে সেটার যে দ্বিতীয় ও তৃতীয় সেশন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই যে আমাদের বাজনার উৎসব যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমরা আজকে কি কি পড়বো। তো দেখো, পূর্বের ক্লাসে কিন্তু আমরা প্রথম সেশন পড়েছিলাম এবং যেখানে তোমাদের কোশ্চেনগুলো ছিল সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে যে বাইরের কাজগুলো ছিল এগুলো কিন্তু সমাধান করে দিয়েছিলাম। তো আজকে আমরা তৃতীয় ও দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করবো। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, আজকের সেশনে তোমরা তরঙ্গকে আরো ভালোভাবে জানবে। তার আগে চলো চার পাঁচটা দলে আমরা কি করি, ভাগ হই। তো আমাদের চার পাঁচটা দলে ভাগ হই কি করতে হবে, দেখো প্রত্যেক দলের কাছে একটা 3 থেকে 4 মিটার লম্বা দড়ি, সম্ভব হলে নাইলনের দড়ি আছে। তো জানলার গ্রিলের সঙ্গে দড়িটিকে আমরা কি করব, বেঁধে নেব, অথবা এক প্রান্ত একজন ধরে রেখে অন্য প্রান্তে একটু জোরে ঝাঁকুনি দিয়ে রাখতে হবে এবং একটা ঢেউ দড়ি বেয়ে অপর প্রান্তে যেতে দেখছো কি। তো দেখো এরপরে কি বলা হয়েছে তোমার, এখানে কি আমরা কি দেখছি, এখানে আসলে কি ঘটনাটা ঘটছে সেটা আমাদের, চলো একটু আমরা উত্তরটা কীভাবে করবো একটু দেখে নেওয়া যাক। তো দেখো, জানলার গ্লের সাথে আটকে রাখা দড়ির মুক্ত প্রান্ত ঝাঁকুনি দিলে যে ঢেউ তৈরি হয় তা দড়ির মুক্ত প্রান্ত থেকে আবদ্ধ প্রান্তে গিয়ে কি করে আঘাত করে। অর্থাৎ তুমি যদি একটা এই পাশটা যদি তুমি খোলা রেখেছো, এই যে একটা দড়ি, ধরো এই যে একটা দড়ি তুমি গ্রিলের সাথে এইভাবে বেঁধে রেখে, যেভাবে বেঁধে রেখেছো, তো তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি যদি এখান থেকে দড়িটাকে কি করো একটা ঝাঁকি মারো, এই প্রান্তটা কি করবে, একটা ঢেউ সৃষ্টি হয়ে আবার এখানে গিয়ে ঢেউটা শেষ হবে, এই কথা এখানে মূলত বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আবার তোমাদের কি বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে কি, যে আটকে রাখা যে দড়ির মুক্ত প্রান্তে ঝাঁকুনি দিয়ে ঢেউ সৃষ্টি হয় এবং সেটা একটা যেই প্রান্তে আঘাত পেয়েছে ওই প্রান্তে জমা থাকে। তো দেখো এই ধরনের যে ঝাঁকুনি সৃষ্টি হলো বা তরঙ্গ সৃষ্টি হলো সেটা এক ধরনের হলো অনুপস্থ তরঙ্গ, কারণ যে ঢেউ এখানে তরঙ্গ হবে, ঠিক আছে, এটা হবে কি তরঙ্গ। তো দেখো বানানটা ভুল আছে, কারণ যে ঢেউ দেখা যায় সম্মুখ দিকে অগ্রসর হচ্ছিল এবং তরঙ্গস্থিত যে দড়ির কণাগুলো গতির দিকের সঙ্গে লম্বের দিকে কম্পিত হচ্ছিল, এই জন্য এটা কি তরঙ্গ হবে, এটা হবে এটা আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ কোনো তরঙ্গ যদি এইভাবে সামনের দিকে লম্বালম্বি ভাবে যায় তাহলে আমরা বলবো কি অনুপ্রস্থ তরঙ্গ। তো চলো এখন আমরা পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটায় কি বলা হয়েছে, এবার একটা স্লিঙ্কি নাও। তো স্লিঙ্কির এক প্রান্তে কোনো একটা শক্ত জায়গাতে কি করো আটকে রেখে অন্য একটা প্রান্ত কি করো একজন ধরে রেখে অপর একটি প্রান্তে নিয়মিত সময় ব্যবধানে পরপর কয়েকবার টোকা দিয়ে দেখো তো কি হচ্ছে, কিংবা সামনে সামান্য টেনে দেখো কি ঘটে। তো স্লিঙ্কটিকে কি সামনের দিকে আমরা এগিয়ে যেতে দেখছি, এখানে কি ঘটনা ঘটে সেটার উত্তর কীভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি। যদি আমরা স্লিঙ্কটিকে একটা প্রান্তে বেঁধে রাখি, তো এই উত্তরটা দেখো আমরা কীভাবে করবো, যে টেবিলের উপর এক প্রান্ত আটকে রাখা যে স্লিঙ্কির অপর প্রান্তে যে খোলা যে প্রান্ত আছে সেখানে টোকা দিলে চিত্রে ন্যায় কম্পন দেখা যাবে এবং যে সেখানে যে স্লিঙ্কির এখানে স্লিঙ্কি হবে, ঠিক আছে, বানানটা একটু ভুল আছে, এটা তোমরা কী করবে একটু কারেকশন করে নেবে। তো দেখো এখানে তোমাদের এখানে একটু কারেকশন হবে, ঠিক আছে, যেভাবে স্লিঙ্কি হবে। তো দেখো কিছু সময়ের পর্যায়ক্রমে সংকোচন হয়, আবার কিছু সময় প্রসারিত হয় এবং এই সংকোচন অপসারণ পর্যায়ক্রমে চলতে থাকে এবং টোকা দেওয়ার সাথে সাথে এই সংকোচন অপসারণ ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকবে এবং এক্ষেত্রে স্লিঙ্কির কণাগুলো উৎপন্ন যে তরঙ্গ কি হয়, তরঙ্গের দিক বরাবর অগ্রসর হবে বলে এটা কি হচ্ছে, এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ আমরা যাকে দড়ি নিয়েছিলাম সেটা কিন্তু সামনের দিকে, যে আমাদের কিভাবে গিয়েছিল, যে দেখো সামনের দিকে আমাদের কিন্তু আগের তরঙ্গটাই যে এইভাবে এইভাবে গিয়েছিল, এই জন্য হচ্ছে আমাদের এটা কি অনুপ্রস্থ তরঙ্গ ছিল, এটা ছিল কি আমাদের অনুপ্রস্থ তরঙ্গ এটাই। তো এই যে এখানে পরবর্তী যে আমরা এই করলাম যে স্লিঙ্কির ক্ষেত্রে সেটা তরঙ্গটা কিভাবে হবে, দেখো এই তরঙ্গটা যেভাবে তোমার কাঁপাকাঁপি করবে, এই যে একটা ধরো থাকবে যেভাবে এইভাবে কাঁপাকাঁপি করবে, তো এইভাবে আমরা কম্পন দেখতে পাবো একটা মূল জায়গা থেকে, যদি আমরা সরাই ডানে বা বামে এইভাবে আমরা কম্পন দেখতে পারবো, ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। তো দেখো এর পরবর্তীতে আমরা যে কোশ্চেনটা আছে সেটাই চলো একটু দেখে আসি। তো দেখো এবার তোমাদের পরীক্ষণটির ছবি অনুসন্ধানী পাঠ বইয়ের সাথে দেওয়া আছে, একটু মিলিয়ে দেখতে পারো। তো তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের যে 7.2.2 এটা বের করতে পারো, তো অনুসন্ধানী পাঠের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়, তোমরা সেগুলো দেখে নেবে। এবার অনুসন্ধানী পাঠ বই থেকে তরঙ্গের ধারণা উপকার বেত অংশ বসে বসে আলোচনা করে নাও এবং আলোচনা করে যেসব উদাহরণ বই দেওয়া আছে সেগুলো বাস্তব জীবনের সঙ্গে মিল আছে কিনা সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো তোমরা তো জেনেছো যে কম্পনের সঙ্গে যে শব্দে একটা গভীর সম্পর্ক রয়েছে, আরও জেনেছো যে মাধ্যমে নিজে না সরে স্পন্দিত হয়ে কণাটিকে কি করে, অর্থাৎ শক্তি স্থানান্তর করে, অর্থাৎ নিজে সরে না শুধু শক্তিটা স্থানান্তর পায়।
যেমন আমরা নদীতে ঢেউ দেখি, ঢেউটাও কি করে, জলের কণাগুলো কিন্তু সরে না, শুধু শক্তি স্থানান্তরিত করে। তো দেখো এরপরে বলা হয়েছে কি, শিক্ষক নির্দেশ তোমার বিভিন্ন দলে ভাগ হবে এবং প্রত্যেক দলে যে প্লাস্টিকের অথবা কাগজের তৈরি গ্লাস থাকবে এবং এরকম গ্লাস না পেলে বোতল কেটেও তোমরা ব্যবহার করতে পারো। এভাবে তোমাদের কি করতে হবে দেখো, যে গ্লাসের তল দেশে দুটি ছিদ্র করে নিতে হবে এবং সুতা বা তারের প্রান্তটাও যেখানে ঢুকাতে পারো তোমাদের ওই গ্লাসে, তারপর সুতা বা তার এক প্রান্তে ছিদ্র করে ঢুকিয়ে আরেক প্রান্তে কি করবে তোমার গিট বেঁধে দিতে হবে। তো সেই কাজটা মূলত কিভাবে করতে হবে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো যে একটা গ্লাস আছে, একটা গ্লাস এখানে, গ্লাসে একটা প্রান্ত তুমি ফুটো করে নেবে এবং এখানে একটা দড়ি বাঁধবে এবং এখানে ধরো আরেকটা গ্লাস তুমি করবে, সেই গ্লাসটাও ফুটো করবে এবং ফুটো করে দড়িটা এখানে তুমি যুক্ত করে দেবে। এই কথাই মূলত এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাস তোমাদের যে কাপ ফোন তৈরি হয়ে গেল। তো এরপর দুই প্রান্তে দুইজনে গিয়ে সুতার যে টান টান করে ধরো এবং কানের সঙ্গে যুক্ত করে নাও এবং কাউকে কথা বলতে তোমরা কি শুনতে পাচ্ছো? তো এখানে মূলত কি ঘটনা ঘটছে, তো দেখো তরঙ্গ যে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি শব্দ শক্তি নিয়ে যেতে পারে, এই ধারণা কি আরো স্পষ্ট হলো? তো এটা কিভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি। তো প্লাস্টিক বা কাগজের তৈরি যে কাপ ফোন দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন আসে শব্দ পাঠানো যায় এবং এই কাপ ফোনের মাধ্যমে মোটামুটি 30 মিটার বা তার অধিক দূরতাও কিন্তু আমরা কি করতে পারি, আমরা কথোপকথন করতে পারি। তো তুমি কাপ ফোন তৈরি করে এটা ট্রাই করতে পারো, অর্থাৎ একটা গ্লাস বা টিনের তৈরি কোনো একটা কিছু ফুটো করবে এবং সেখানে তুমি বিভিন্ন তার দিয়ে আবার অন্য প্রান্তে আরেকটা তুমি গ্লাস ফুটো করবে এবং দুইজন একজন বলবে আরেকজন কানে রাখবে, তোমরা শব্দ শুনতে পারো। তো দেখো মুখ থেকে উৎপন্ন শব্দ বা কাপের তলদেশে যে কম্পন তৈরি করে এবং সুতা বা তারের মাধ্যমে প্রবাহিত অন্য প্রান্তে গিয়ে কি করে পৌঁছায় যা পরবর্তীতে শোনা যায়। তো কম্পনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কি হয় এই শক্তির স্থানান্তরটা মূলত হয়ে থাকে। এভাবে মূলত এটার উত্তর করতে হবে। তো এরপরে আমরা একটা বাড়ির কাজ দেখতে পাচ্ছি। বাড়ির কাজে দেখো কি বলা হয়েছে, আজকে বাড়িতে গিয়ে একটি গোলবাটির উপর পাতলা পলিথিন কি করবে তুমি টান টান করে পেঁচিয়ে নেবে। তো তারপর কি করতে হবে দেখো, যে বেলুন কেটে এবার রাবারটাকে ব্যবহার করতে পারো, এটার উপর খুব হালকা কিছু একটা যেমন মুড়ি তবে জিরা এগুলো তুমি দিতে পারো এবং এবার কয়েকটি স্টিল অথবা কাঁচের প্লেট ওই বাটিটার কি করো তুমি পাশে ধরে রাখবে কিন্তু স্পর্শ করা যাবে না। তো তখন দেখবে কি করছে, যে প্লেটের পৃষ্ঠে বড় চামচ দিয়ে তুমি জোরে জোরে কয়েকবার আঘাত করবে। তো দেখো তো বাটির ওপরে মুড়ি বা যে তোমার যেইগুলো ছিল যে বীজগুলো ছিল সেগুলো অবস্থান পরিবর্তন হচ্ছে কিনা। তো ধরো তুমি একটা যে বাটিতে একটা কাঁসার প্লেট বা কোনো একটা কিছু নেবে, তারপর এখানে একটা পলিথিন দিয়ে বেঁধে দেবে, পলিথিন দিয়ে বেঁধে এখানে ছোটো ছোটো একটা মুড়ি দেবে এবং এর প্লাস তুমি কি করবে একটা স্টিলের গ্লাস রাখবে, তারপরে একটা যে এক লাঠি বা কোনো কিছু দিয়ে তুমি কি করবে যে একটাকে বাড়ি দেবে এক পাশে রাখা গ্লাসটাকে। তো তারপরে তোমার যে পাশে একটা বাটিতে যে তোমার মুড়ি ছিল পলিথিনের রূপে তুমি দেখবে কি এই কম্পনের ফলে এটা একটু কাঁপাকাঁপি করছে। তো এখানে এই উত্তরটা কীভাবে করতে হবে চলো একটু দেখে নেই। তো যা বলেছি সেটা না বুঝলে ভিডিওটা আবার টেনে দেখতে পারো। তো দেখো এই উত্তরটা কীভাবে করতে হবে, যে আমাদের যে একটি বাটির ওপর যে পাতলা পলিথিন টেনে টান টান করে পেঁচিয়ে নিতে হবে এবং কিছু মুড়ি দিতে পারি। তো যা যা বললাম সেগুলো আমরা করব। তো উপরে কাজটি করে দেখা যাচ্ছে কি আমরা কি দেখতে পাই, আমাদের ফলাফলটা কি, সেই ফলাফলটা আমাদের লিখতে হবে যে বাটির ওপরে মুড়িগুলো অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু মুড়িগুলো তার অবস্থান থেকেই কাঁপাকাঁপি করছে। মুড়িগুলো কখন কী করবে, কাঁপাকাঁপি শুরু করবে এবং আমরা জানি যে শব্দ মাধ্যমের মধ্যে দিয়েও শুধুমাত্র শক্তি সঞ্চারিত করে, এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন না করে মাধ্যমের মধ্যে শুধু নিজের স্থানে স্পন্দিত হয়ে তরঙ্গে এগিয়ে নিয়ে যায়। তো দেখো আর এখানে তরঙ্গ হবে, এখানে তরঙ্গ ওয়ার্ডটা হবে ভুল আছে, এটা তোমরা কী করতে পারো কেটে দিতে পারো, এখানে তরঙ্গ লিখতে হবে, এখানে কী হবে তোমার তরঙ্গ হবে। তো তরঙ্গগুলো কী করে মুড়িটিকে নিজের জায়গাতে উপর থেকে নিচের দিকে স্পন্দিত করছে। এছাড়াও আরও উদাহরণের মাধ্যমে বোঝা যায়, যেমন কোনো নদীতে যখন আমরা কী করি তখন কোনো ঢেউ বা কোনো কিছু করা হয় তখন সেখানেও কিন্তু আমরা যে এর ধরনের তরঙ্গ আমরা দেখে পেয়ে থাকি। তো দেখো এর পরবর্তীতে আমাদের কী বলা হয়েছে, দেখো যে নদীর পানিতে ভাসতে থাকা কচুরি পানা তার স্থান পরিবর্তন করে না বরং নিজের জায়গা থেকে ঢেউয়ের উপরে দুলতে থাকে। অর্থাৎ নদীতেও আমরা যদি ঢেউগুলো যে দেখি সেগুলো কিন্তু কী করে, যে যেইখানে পানি সেইখানে থাকে, শুধু যে তরঙ্গটা তৈরি হয় সেখানে সেগুলো শুধু স্থান পরিবর্তন হয়। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।